টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ছিল রেকর্ড করার প্রাইজ মানি, যার 38% একাই পেয়েছে ভারত। তাতে অবশ্যই আইসিসির হাত নেই। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এত কারি কারি অর্থ ঢুকেছে রোহিত শর্মার দলের পকেটে। এদিকে ফাইনাল হেরে গেলেও মোটা অঙ্কের টাকা আয় করেছে দক্ষিণ আফ্রিকাও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারে প্রাইজ মানি ছিল 132.7 কোটি টাকা, যার 28.76 কোটি টাকা একাই পেয়েছে ভারত। শতাংশের হিসাবে মোট প্রাইজ মানির 38%-এরও বেশি টাকা একাই পেয়েছে টিম ইন্ডিয়া। রানার আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে তাদের অর্ধেকের বেশি, 15.2 কোটি টাকা। এবারে সেমিফাইনালে বাদ পড়া দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান। গতবার চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড এবার সেমিফাইনাল থেকে বাদ পড়ে পেয়েছে 9.24 কোটি টাকা। আফগানিস্তানের আয়ের অঙ্কও একই। বাংলাদেশ সহ সুপার এইটে বাদ পড়া চার দল অর্থাৎ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে 4 কোটি টাকা করে। প্রতিটি জয়ের জন্য দলগুলো পেয়েছে 36 লাখ টাকা করে। সুপার এইটে কোনো ম্যাচ না জিতলেও গ্রুপ পর্বে 3 জয়ে বাংলাদেশের আয় 5 কোটি টাকারও বেশি। গ্রুপ পর্বে বাদ পড়ার প্রতিটি দলের জয়ের হিসেব ছাড়াও পেয়েছে 2.64 কোটি টাকা করে, সাথে প্রতিটি জয়ের অর্থ তো যোগ হয়েছেই। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই সর্বোচ্চ প্রাইজ মানি দিয়েছে আইসিসি, মার্কিন মুদ্রার অঙ্কে যা $11 মিলিয়ন। ভারত বিশ্বকাপ জিতে যেভাবে সবচেয়ে বেশি অর্থ আয় করেছে, তেমনি ভারতের কারণে আইসিসির আয়ও তেমন মন্দ নয়। সম্প্রচার স্বত্ব বাবদই ক্রিকেট পাগল এই বিশাল দেশ থেকে মোটা অঙ্কের টাকা আয় করেছে আইসিসি। এছাড়া ভারতীয় দর্শক সমর্থকদের কারণে টিকিট বিক্রি থেকেও বড় আয় করেছে বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি। সাইদ মিশামস, বিডি ক্রিক টাইমস।